আবার এক হতদরিদ্র মহিলার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকার একটং ওয়ার্ডের রহমত আলীর বিরুদ্ধে। অভিযোগ, কাঞ্চনমালা মুসলিম পাড়ার নূরজাহান খাতুন তার শ্বশুরের দেওয়া আট গন্ডা জায়গাতে বসত বাড়ি করে বসবাস করছিল। নূরজাহান খাতুনের একমাত্র ছেলে বাইক দুর্ঘটনায় মারা যাওয়ায় সেই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে নূরজাহান খাতুনের জায়গা হাতিয়ে নেবার কাজে ঝাঁপিয়ে পড়ে। উল্লেখ্য, নূরজাহান খাতুনের আট গন্ডা জায়গার বেশ কিছু অংশ নূরজাহান খাতুনের ভাসুর হাতিয়ে নেয়। সেই মূলে নূরজাহান খাতুন তার ভাসুর রহমত আলীর বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা লিপিবদ্ধ করার করে তাতেও কোনো সুরাহা না হওয়ায় পশ্চিম জেলার জেলাশাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানান। তাতেও কোনো লাভ হয়নি। তারপর আগরতলাস্থিত লিগাল সার্ভিস অথরিটির কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন, কিন্তু তাতেও কোনোই লাভ হলো না সেই অবস্থায় নূরজাহান খাতুনের। নূরজাহান খাতুন এর অভিযোগ রহমত আলীর কারণে নূরজাহান খাতুন জায়গার এই অবস্থা এবং রহমত আলীর কারণে নূরজাহান খাতুনের সংসারেও বিরাট অশান্তি চলছে। নূরজাহান খাতুনের স্বামী খোকন মিয়া একজন দিন মজুর। নূরজাহান খাতুন রহমত আলীর মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। রহমত আলীর বিরুদ্ধে অভিযোগ বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নূরজাহান খাতুন। তার দাবি শুধু একটাই, যে কোনো কারণেই হোক তার ন্যায্য জায়গা পুনরায় তাকে ফিরিয়ে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আচ্ছা, আপনার এই ব্যাপারটা একটু কি সেটু কোনতো রমতলের কারণে আমার জায়গা সংশোধন করতে শেষ করতে পারি না। রমতলের কারণে আমি জায়গা মিলাইতে পারি না। আমি আইনে যাই আশ্রয় লইছি, আইনে যাই মানে তার জায়গা সংশোধন করবো। বাড়িতে এটা তারা ভুয়া বুদ্ধি করে। কোনটা কোনটা জানাইছেন আপনারা? আমি জানাইছি মেলামাঠ কুটে, আমার এই তারা আপনি জায়গার সংশোধন করলে আপনি এই ডুবিশো যান, এই ডুবিশো গেছি পর যাই আমি এটা যাইয়া জানাইছি, এই ডুবিশো জানাইছি, পেগল চেমিছেন জানাইছি। তো আপনার জায়গা লইয়া কি হয়েছে? আপনার জায়গা কি রহমত আলী তারা কি বিচালিত আছে জায়গা নিয়ে? রহমত আলী নিয়ে রয়েছে সাড়ে নয় ঘন্টা জায়গা, আমার এনে রয়েছে শ্বশুরের আট ঘন্টা জায়গা পাইপ দিয়েছে, আমার এনার ছয় ঘন্টা রয়েছে জায়গা। তো আপনি কইতাছেন মানে এই রহমত আলী আপনার জায়গারে চালাকি করে ইয়ে করতেছে না? রহমতে চালাকি করে তা করতেছে, রহমতের এনে জায়গা পাইপ আর বেশি এড়িয়েছে, রহমতের জায়গা মিলে না। তো আপনি এখন কি চান? আমি এখন কাজ নাই, আইন চাইছি কোনো স্টেমি পাইতেছি না। আমি এখন কুড়ে যাই, আমি এখন কাজ তুলতাম, আমার গরিব মানুষ টাকা পয়সা নাই। তো রহমত আলী আপনার কি হয়? রহমত আলী আমার কিছু লাগে না, আমি একটা ছেলে বাবুর বড় ভাই। আপনার বাসুর? বাসুর লাগে আমার ছেলে মেয়েরা গেছে, আমার গুরু কেউই নাই। আমার তো আপনার নাম? আমার নাম নূরজান খাতুন। তো আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড? এক নম্বর ওয়ার্ড। তো আপনি এখন কি চান? আমি ওনকে জায়গা সংশোধন চাই। আমি কোর্ট ছাড়া আমি কোনো উপায় নেই। ওনকে আমি ওনকে টাকা পয়সা ছাড়া আমি কিছু করতে পারি না।